Assalamualaikum. This is Mohammad Fazlur Rahman. Welcome again to our online video class of Aghoroni Model School and College, Campus 2, Greater One City. I hope you are well by the grace of Allah. In our today's class, we are going to discuss about relation of addition and subtraction. Again, relation of addition and subtraction. First of all, we have to know the part of subtraction. First one is minuend. Second one subtrahend, and last one difference. তাহলে দেখো আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিয়োগের বিভিন্ন অংশ। অর্থাৎ প্রথম যে অংশটা রয়েছে সেটা হচ্ছে মিনুয়েন্ড। অর্থাৎ যা থেকে আমরা কোনো কিছু বাদ দিচ্ছি। অর্থাৎ যে সংখ্যা থেকে কোনো কিছু বাদ দেওয়া হয় সেটাকে বলা হয় মিনুয়েন্ড। এবং আমরা যা বাদ দিচ্ছি অর্থাৎ মিনুয়েন্ড থেকে যা বাদ দেওয়া হচ্ছে সেটাকে বলা হয় সাবস্ট্রাহ্যান্ড। এন্ড মিনুয়েন্ড থেকে সাবস্ট্রাহ্যান্ড বাদ দেওয়ার পর আমরা যে ফলাফলটা পাই বা যে আউটপুটটা পাই সেটাকে আমরা বলি ডিফারেন্স। তাহলে দেখো এখানে একটা ম্যাথ দিয়ে দেওয়া আছে, সেখান থেকে এই রিলেশন গুলো দেওয়া আছে। তো আমরা প্রথমে ম্যাথটা একটু দেখে নিই। আই স্কুল হ্যাজ 5424 স্টুডেন্টস ইন টোটাল এন্ড দ্য নাম্বার অফ গার্লস আর 2631। How many boys are there? That means একটা স্কুলে দেখো 5424 জন ছাত্র ছাত্রী আছে এবং সেখানে ছাত্রী আছে 2631 জন। আমাদেরকে ছাত্র সংখ্যা বের করতে হবে, অর্থাৎ কতজন বয়স রয়েছে সেটা বের করতে হবে। তাহলে আমরা এখানে দেখে নিই, মিনুয়েন্ড হচ্ছে 5424 এবং এটা হচ্ছে টোটাল বয়েজ অ্যান্ড গার্লস। সাবস্ট্রাহ্যান্ড হচ্ছে 2631, দ্যাট মিন্স টোটাল গার্লস। নাও উই হ্যাভ টু ফাইন্ড আউট টোটাল নাম্বার অফ বয়েজ স্টুডেন্ট। সো দ্য ডিফারেন্স উইল বি হিয়ার 2793, টোটাল বয়েজ 2793। এখন আমরা দেখব যে এগুলোর মধ্যে কি সম্পর্ক রয়েছে, অর্থাৎ মিনুয়েন্ড, সাবস্ট্রাহ্যান্ড এন্ড ডিফারেন্স এর মধ্যে আর কি কি সম্পর্ক রয়েছে। তো দেখি নি আমরা ফার্স্ট ওয়ান। দেখো একটা মজার বিষয়, আমরা যদি সাবস্ট্রাহ্যান্ড এন্ড ডিফারেন্স যোগ করে দিই তাহলে আমরা মিনুয়েন্ডটা পেয়ে যাব। অর দ্যাট মিন্স আমরা যদি বয়েজ এবং গার্লস এই দুটোকে যদি যোগ করে দিই তাহলে আমরা টোটাল ছাত্রছাত্রীর সংখ্যা পেয়ে যাব। তাহলে রিলেশনটা এমন, সাবস্ট্রাহ্যান্ড হ্যান্ড প্লাস ডিফারেন্স ইকুয়াল মিনুয়েন্ড। ওকে, দ্যাট মিন ফার্স্ট ইকুয়েশন হিয়ার সাবস্ট্রাহ্যান্ড প্লাস ডিফারেন্স ইকুয়াল মিনুয়েন্ড। সো লেটস প্রুভ, সাবস্ট্রাহ্যান্ড 2631 প্লাস ডিফারেন্স 2793। লেটস অ্যাড দ্যাম, 3 + 1 = 4, 9 + 3 = 12, উই হ্যাভ এক্সট্রা 1, 7 + 6 = 13 + 1 = 14, উই হ্যাভ এক্সট্রা 1, 2 + 2 = 4 + 1 = 5। সো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি সাবস্ট্রাহ্যান্ড এন্ড ডিফারেন্স যদি আমরা একসাথে করে দিই তাহলে আমরা মিনুয়েন্ড পেয়ে যাচ্ছি, অর্থাৎ টোটাল স্টুডেন্ট সংখ্যা আমরা পেয়ে গেছি। একইভাবে দেখো এই সমীকরণটাকে আমরা আরেকটা ভাবে লিখতে পারি, সেটা হচ্ছে দেখো মিনুয়েন্ড থেকে যদি আমরা ডিফারেন্সটা বাদ দিই তাহলে সাবস্ট্রাহ্যান্ড পেয়ে যাব। অর্থাৎ মিনুয়েন্ড মাইনাস সাবস্ট্রাহ্যান্ড, সরি মিনুয়েন্ড মাইনাস ডিফারেন্স difference equal subtract.
তাহলে দেখো আমরা যেমন টোটাল ছাত্রছাত্রী থেকে গার্লস বাদ দিলে বয়েজ পাচ্ছি, একইভাবে টোটাল ছাত্রছাত্রী থেকে আমরা বয়েজ বাদ দিলে ঠিক গার্লস পেয়ে যাব, ঠিক সেই বিষয়টা এখানে বলা হয়েছে। সো লেটস প্রুভ। মিনুয়েন 5424 মাইনাস ডিফারেন্স 2793, ওকে। সো the subtrahend will be 2631। তাহলে দেখো আমরা আজকে মূলত বিয়োগ এবং যোগের মধ্যে কি সম্পর্ক হয়, দ্যাট মিন রিলেশনশিপ বিটুইন অ্যাডিশন এন্ড সাবস্ট্রাকশন, এই বিষয়টি সম্পর্কে জানলাম। আই হোপ অল অফ ইউ আর এনজয়েড টুডেস ক্লাস, নো মোর টুডে, টিল দেন স্টে হ্যাপি, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।